বিপদ মাতিছে মহানগরবাসীলৈ। কৃত্রিম বানত স্তব্ধ মহানগরীর জনজীবন। কৃত্রিম বানৰ বাবে সমস্যাত ছাত্র ছাত্রী কর্মচারী। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত মহানগৰীত সৃষ্টি হৈছে কৃত্রিম বান। কৃত্রিম বানৰ ফলত তীব্র সমস্যাত পৰিছে মহানগৰবাসী। মুখলধাৰ বৰষুণৰ ফলত হোৱা কৃত্রিম বানে জলাগলা খুৱাইছে ৰুক্মিণীগাঁও, অনিল নগৰ, হাতীগাঁও, চানবাৰীকে ধৰি বিস্তীৰ্ণ অঞ্চল। এয়া ৰুক্মিণীগাঁও দৃশ্য, মহাসাগৰ যেনে পৰিস্থিতি। কৃত্রিম বানত ঘৰতে আবদ্ধ সকলো। এনে পরিস্থিতিত অগ্নি আর আপাতকালীন বিভাগে পুয়ারে পড়া ছাত্র ছাত্রী আর কর্মচারী সকলের বাবে করিলে নাওর ব্যবস্থা। ইয়াতে আমি স্কুলের বাচ্চাবিলাক এক্সাম চলি আছে, তেওঁলোকক আমি রুক্মিণীগাঁও এই ট্রেফিক পয়েন্টলৈ আনি আছো। তারপর অফিসলৈ যোৱা মানুহ আমি আনিছো, তেনেকে 20-30 জনমান আমি অফিসলৈ যোৱা মানুহ আনি আছো। রুক্মিণীগাঁও কৃত্রিম বান হওয়ার কারণ কি কলে এইগৰাকী স্থানীয় ব্যক্তিয়ে? দুবছৰৰ পৰা এইটোৱেই চলি আছে। বিভাগে একো ব্যৱস্থা নলয় নেকি? বিভাগৰ আমি আগতে কৈছিলোঁ যে বাহিনী নদীটো খান্দিব লাগে, সেইটো নকৰি কেনে খালি এনে ৰাস্তা কামখিনি কৰি নহ'ব। মেইন কথা পানীটো যাব, ওলাই যাব, বাহিনী নদীটো খান্দিব লাগিব। সেইটো নাখান্দিলে পানীটো কোনো সমাধান নহয়। কৃত্রিম বানৰ ফলত পৰীক্ষাত বহাৰ বাবে পলমকৈ বিদ্যালয়ত উপস্থিত হ'বলগীয়া হয় পৰীক্ষাৰ্থীসকল। কোনোৱে যদি কান্ধত নিজ সন্তানক বিদ্যালয়লৈ নিছে, আন কোনোৱে একাঁঠো পানীৰ মাজেৰে সন্তানক আনিছে বিদ্যালয়লৈ। বছৰৰ পৰা এনেকুৱা অৱস্থা, এইখিনি বৰ্তমানলৈকে চৰকাৰে কু ব্যৱস্থা কৰি দিব পৰা নাই ৰাইজক। ৰাজগড় আৰু অনিল নগৰত হোৱা কৃত্ৰিম বানে জলাকলা খুৱাইছে সকলোকে। অফিচ কছাৰীলৈ যোৱা মহানগৰবাসীয়ে পানীৰ মাজেৰে কৰিবলগীয়া হয় যাতায়ত। এই পরিস্থিতি আমার এককাল পানি মানুষ অলাব নোরা অবস্থা, জলবন্দী হয়ে আছে, গৃহবন্দী হয়ে আছে, মানুষ কেনেকে যাব, কত কি খাব, এনেকুৱা অবস্থা। অবিজ্ঞানসন্মত নলা নির্মাণ বানমুক্ত করার পরিকল্পনার অভাবর বাবে এই দুরবস্থা মহানগরীর। প্রশ্ন হয় কেতিয়া মহানগরবাসীয়ে মুক্তি পাব কৃত্রিম বানর পড়া। গুয়াহাটির পর বীরিন্সি কুমার ডেকা আর হিরোজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।